হ্যালো বন্ধুরা, তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে ভিডিওটা আমি সন্ধ্যের সময় শুরু করলাম, কারণ আজকে বিকেলে খুবই ঝড় বৃষ্টি হয়েছে আর এখনও অল্প অল্প বৃষ্টি পড়ছে। তো বৃষ্টির দিনে বুঝতেই পারছো মনে হয় একটুখানি কিছু ঘরে বানিয়ে খাই। তো ফ্রিজেও মাংস ছিল, তো ভালো হয় সেটা দিয়ে কিছু একটা বানাই। তো দেখো আমার ছেলেই বানাচ্ছে। কি বানাচ্ছিস? ক্রিস্পি চিকেন। তো ছেলেই বানাবে, সব কিছু ছেলেই করছে, আমি শুধু ফোনটা ধরে দাঁড়িয়ে আছি, ভিডিও করছি। তো ভিডিওটা দেখতে থাকো কীভাবে কী বানাচ্ছে। আর ও খুব সুন্দর সুন্দর রান্না করতে পারে, নিজে নিজেই শিখেছে। তো ভিডিওটা দেখো, আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে। আর আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এতর মতন মাংস ছিল ফ্রিজে, আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখো এর মধ্যে রয়েছে আদা আর রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দিলাম নুন। তো সবকিছু দিয়ে এবার একটু মাখিয়ে নেব। তো দেখো এখানে একটুখানি সাদা তেল দিয়ে দিলাম। তো দেখো এবার সব কিছু দিয়ে আমি মাংসটা মাখিয়ে নিচ্ছি। তো দেখো সব কিছু দিয়ে মেখে আমি এটা আধা ঘন্টা মতন রেখে দেবো। আমি দুটো ডিম নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দেবো গোলমরিচ গুঁড়ো। তো দেখো এর মধ্যে এবার নুন দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, এবার সব কিছু দিয়ে আমি ফেটিয়ে নেবো। তো দেখো এতটার মতন ময়দা নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নেবো নুন, আর এর মধ্যে দেবো হালকা লঙ্কার গুঁড়ো। তো দেখো সব কিছু একসাথে দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো দেখো এখানে সব রেডি হয়ে গেছে। তো আগে কড়াইটা বসিয়ে দিই, তেলটা গরম হতে লাগুক। তো মাংসটা আধা ঘন্টা মাখিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম, এগুলো লেগ পিস দিয়েই করে, তো যা আছে আমরা তাই দিয়েই করছি, লেগ পিস নেই। তো আমরা বডির মাংস দিয়ে করবো। এখনো খাবার বানানো হয়নি, সর এখান দিয়ে। তো দেখো আগে ময়দার মধ্যে মাংসটা মাখিয়ে নেওয়া হয়েছে, তার মধ্যে তারপরে ডিমের মধ্যে মাংসটা মাখিয়ে নেওয়া হয়েছে, তারপর আবার এটার মধ্যে দেওয়া হলো, আবার এটার মধ্যে দিচ্ছে, এবার এটার মধ্যে দিবে আবার। ঠিক আছে, নাড়াটা রেডি করো। তো দেখো আমি আমার ছেলের হাতে হাতে করে দিচ্ছি। তো দেখো সব এইভাবে আমি ওই চারটে বসিয়ে দিয়েছি, আর এগুলো আমি মাখিয়ে রেখে দিচ্ছি। এইভাবে ছেলে আর করছে না, ছেলে ওদিকে চলে গেছে, এখন আমার একা রেখে করতে হবে। ছেলে বললো তুমি একা একা করো, তো আমি তাই জন্য এগুলো মাখিয়ে রেখে দিই। ওই চারটার দিকে ভাজা হচ্ছে, হতে লাগুক, তার ডিম লাগবে। ডিমটা কম হয়ে গেছে, আর একটা মাংস রয়েছে, ডিমটা আর গুলবো না, যা ডিম আর তৈরি হয়ে যাবে। তো আমি একদম গ্যাস আস্তে দিয়ে ভাজছি, গ্যাস জোরে দিলে ওপর দিয়েই পুড়িয়ে যাবে, ভেতরে মাংসটা সেদ্ধ হবে না। তো আমি গ্যাসটা ওই জন্য আস্তে দিয়েছি। তো দেখো এখন একটু লালচে লালচে হয়েছে, তো এবার আমি গ্যাসটা একটু জোরে দিয়ে দিলাম, কারণ এটা আর একটু লাল লাল করে ভাজতে হবে। আমি যখন গ্যাসটা আস্তেই পেয়েছি মাংসটা, ভেতরে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য, তো সেদ্ধ হয়ে গেছে, এখন আমি গ্যাসটা জোরে দিয়ে দিলাম। তো দেখো আমি লাল ঝোলাচে করে ভেজে নিয়েছি, এবার এটা আমি তুলে নিচ্ছি। এগুলো লেগ পিস ভালো লাগে, তো আর একদিন লেগ পিস নিয়ে এসে করবো, তো সেদিনকেও ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আজকে এগুলো দিয়েই করলাম,
আর যেগুলো বানিয়ে রেখেছি সেগুলো আমি ছেড়ে দেবো এর মধ্যে। দেখো আমাদের ক্রিসপি চিকেন রেডি, দেখতেই পাচ্ছ দিচ্ছি দিচ্ছি শোনা, তোমায় তো দেবো দাঁড়াও। বৃষ্টির জেলায় সন্ধ্যের সময় এরকম কিছু হলে একদম জমে যায়। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর তোমরাও ঠিক এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো, দারুণ লাগে খেতে, সত্যি হেভি সুন্দর হয়েছে। ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা।